सफर सफर शहर शहर समय कखन कोथाय दाड़ाय जीवनेर प्रति पाठे एका एका चली पथे आर चले आसमानी रंगे डूबे अनुरागे अनुभवे खोजे पाए হৃদয় কভু করেছি সুজি কভু কিছু হারিয়ে চিনেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন জনম জনম কদম কদম মুঠোয় ভরে কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন এটাই কামনা করে তো ভিউ দেখতে পাচ্ছেন হোন্ডা এক্স ব্লেড অ্যাক্টিভ টিপ টপ একদম নতুনের মতো বাইক এই বাইকটি এই কয়েকদিন ফার্স্ট মালিকের হাতে ছিল এক হাতে চলছে গাড়িটি খুবই টিপ টপ আছে গাড়িটি চলা কত এবং বয়স কত এবং গাড়িটির কোয়ালিটি কেমন এই সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব তার আগে একটি কথা জানার এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং আমি এখন সামনের টায়ার থেকে দেখে দিচ্ছি সামনের টায়ারটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কিন্তু শোরুম বরাবর টায়ার মানে শোরুম বরাবর মানে শোরুমের যে টায়ারটা কিন্তু এই টায়ারটা কিন্তু অনুরূপ আছে আপনি ভালো করে দেখে নেন এরপর সামনে মাডগার্ডটা দেখানো হচ্ছে সামনে মাডগার্ডটা কিন্তু ফুল ফ্রেশ আছে কোনো ধরনের কোনো জায়গায় দাগ দগ স্পট একদমই নেই সামনে দুইটি সকাপ ফুল ফ্রেশ উইন্ডশেপটা দেখানো হচ্ছে উইন্ডশেপটা কিন্তু একদম ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইটে দেখানো হচ্ছে সিঙ্গেল লাইটে দাগ মুক্ত হ্যান্ডেল বারটা কিন্তু ফুল ফ্রেশ একটা মাসির দাগ পর্যন্ত কিন্তু এখানে গ্যাস আনলাই দেখতে পাচ্ছেন এই যে এখানে এই এটা কিন্তু সব গাড়িতেই লাগে একটু খুদখাম হয় কিন্তু এটা কিন্তু তাও ফ্রেশ আছে এক হাতে চলছে যেহেতু গাড়ি ফ্রেশ আছে এখন দেখাবো ট্যাঙ্কি ট্যাঙ্কিটা কিন্তু অল মানে ফুল ট্যাঙ্কি কিন্তু একদম ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই নেই আমি প্রয়োজনে ক্যামেরা আস্তে আস্তে দেখান চেষ্টা করতেছি দেখানোর দেখেন ফুল ট্যাঙ্কিটা একদম ফুল ফ্রেশ বুঝতে পারছেন বাম্পারটা দেখেন বাম্পারটা কিন্তু নতুনের মতোই আছে ইঞ্জিন গার্ডটা দেখে নেন ইঞ্জিন গার্ডটা কিন্তু ফুল ফ্রেশ ইঞ্জিনটা আবার দেখতেছেন দেখেন ইঞ্জিনটা একদম আনটাচ একদম নিখুঁত গাড়িটা বয়সও কম চলাও কম এই জন্য গাড়িটি ইঞ্জিনের কালার পর্যন্ত কিন্তু ঠিক আছে দেখেন ইঞ্জিনের কালার পর্যন্ত ঠিক আছে সাইড কভার দেখে নেন সাইড কভারটা কিন্তু ফুল ফ্রেশ এই সাইডের অংশটা কিন্তু ফুল ফ্রেশই আছে কোনো ধরনের দাগ স্পট নেই দেখেন এখন বলবো নাম্বার সম্পর্কে এই গাড়িটি কিন্তু নাম্বার নেই সারা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন যিনি নেবেন তার নামে ফার্স্ট মালিক হবেন আমরা তার নামে মালিকানা পরিবর্তন করে দিব ঠিক আছে আর আপনাদের সব ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন ঠিক আছে এই সাইডে দুইটি সিঙ্গেল লাইটে কিন্তু অল ফ্রেশ আছে মাঠঘাটটা দেখে নেন মাঠঘাটটা কিন্তু ফ্রেশ আছে এরপরে পিছনের টায়ারটা দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটা কিন্তু একদম শোরুম বরাবর টায়ার অনেক গর্তওয়ালা ভিড় দেখতে পাচ্ছেন এটা আঙ্গুল ঢুকতেছে মানে অনেক দিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই সাইডের অংশটা কিন্তু ফুল ফ্রেশ
সাইলেন্সারটা দেখে নেন, সাইলেন্সারটা কিন্তু একদম সব কিছু লাগানো আছে, আপনাকে আলাদাভাবে কোনো কিছুই লাগাইতে হবে না, ফুল ফ্রেশ আছে, কোনো দাগ দুগ নেই। পাওদানিগুলো কিন্তু নতুনই মতি আছে, দেখতে পাচ্ছেন পাওদানিগুলো নতুনই মতি আছে। সাইড কভারটা দেখে নেন, সাইড কভার কিন্তু এটি ময়লা উঠে যাবে, তাছাড়া কোনো ছেঁড়া ফাটায় ঘেঁষা ইত্যাদি কিছুই নেই। এখন বলবো ট্যাঙ্কি সম্পর্কে, গাড়িটির ট্যাঙ্কি কিন্তু ও সাইড এবং এই সাইড দুই সাইডে কিন্তু একদম ফুল ফ্রেশ, একটা মাছির দাগ পর্যন্ত কিন্তু নেই। আপনারা ভালো করে দেখে নিন, আমি আস্তে আস্তে ক্যামেরা ঘুরাইতেছি। ঠিক আছে, এখন ইঞ্জিনের সম্পর্কে বলবো। এই সাইটের ইঞ্জিনটা কিন্তু একদম আনটাচ ইনটেক প্যাকেট। এই গাড়িটির ইঞ্জিন এবং সাউন্ড কিন্তু একদম স্মোক সাউন্ড, এবং ইঞ্জিনটা কিন্তু প্যাকেট ইঞ্জিন। ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নেই। তো এখন বলবো গাড়িটি চলা, তার আগে গাড়িটি কিন্তু চাবি দুটোই আছে, এটা ভিতরে একটা প্রবেশ করে দেওয়া আছে আর এটা কিন্তু নতুনই আছে, দুটি চাবি কিন্তু এই গাড়ির আছে। এখন বলবো চলা সম্পর্কে, চলা 1900 কিলো চলা ছিল, আমরা কিছু গাড়ি চালাইছি, এখন 1900 প্লাস হয়ে গেছে গাড়িটা চলা। আমি যখন গাড়িটা নিয়েছি তখন 1800 কিলো চলা ছিল, আমি একটু চালানোর পরে কিছু কিলো বেড়ে গেছে, সেই হিসেবে 1900 কিলো চলা। এখন গাড়িটি স্টার্ট করে দেখাবো। গাড়িটি কিন্তু স্মোক সাউন্ড দেখেন, রানিং অবস্থায় আছে, গাড়িটি বন্ধ করে নেই, গাড়িটি রানিং অবস্থায় আছে, সাউন্ড অবস্থায় আছে। ঠিক আছে, তো এই গাড়িটি তবেও যে এই গাড়িটির প্রাইস এখন বলবো, এই গাড়িটি আপনাদেরকে এক দামে নিতে হবে, কোনো দরদাম চলবে না। আর যারা এই দামে নেবেন তারাই ফোন দিয়েন দয়া করে। এই গাড়িটির প্রাইস 1,55,000 টাকা নাম পরিবর্তন সহ, কারণ এই গাড়িগুলো 3,000 টাকা নাম পরিবর্তনের জন্য খরচ করতে হয়, তাছাড়া নাম পরিবর্তন করতে দেয় না। 2,000 টাকা অন্যান্য শোরুম নেয়, কিন্তু এই শোরুমগুলো নেয় 3,000 টাকা। তো এই জন্য এই গাড়িটি নাম পরিবর্তন সহ 1,55,000 টাকা এক দাম নিতে হবে। যদি যারা নিবেন তারাই আমার কাছে ফোন দিন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।